আমার পরীক্ষাটো খুব ভাল হইছে 9 লাখ ক্যান্ডিডেটে পরীক্ষাত এপিয়ার কৰিছে পাঁচটা পরীক্ষা মিলি আমার 14 লাখ ক্যান্ডিডেট আৰু এটা পরীক্ষাত 9.5 লাখ ক্যান্ডিডেট অর্থাৎ এজনে পাঁচটা পরীক্ষাত অবতীর্ণ হইছে তেনে ধরনে 14 লাখ আৰু মূল গন্তি হিসাবত ইউনিক আইডেন্টিটি হিসাবত 9 লাখ 36 হাজার আমি এমাহৰ ভিতৰত পৰীক্ষাৰ ফলাফল দিবলৈ চেষ্টা কৰিম আৰু পৰীক্ষাৰ বাবে আমি যি মাচুল লৈছিলোঁ যি সকল অনুতীৰ্ণ হ'ব তেওঁলোকক আমি মাচুল বিলাক উভতাই দিম অকল উত্তীৰ্ণ সকলৰ মাচুলহে আমি ৰাখিম অনুতীৰ্ণ সকলৰ মাচুল তেওঁলোকে যি যি বেংক একাউণ্টৰ পৰা আমাক দিছিলে সেই সেই বেংক একাউণ্টলৈকে আমি উভতাই দিম যাতে তেওঁলোকৰ নোপোৱা সকলে কোনো ধৰণৰ মাচুলৰ নামত কোনো টকা খৰচ কৰিব নালাগে 14 লাখ ক্যান্ডিডেট কেনেকৈ হ'ল যদি পৰীক্ষা পাঁচটা হয় এজন মানুহে পাঁচটা পৰীক্ষাত এপিয়াৰ কৰিবনে নে কোনোবা এজনৰ যদি ডিগ্ৰী এম এ আছে তেওঁ দুইটা গ্ৰেড ফ'ৰ পৰীক্ষাটো এপিয়াৰ কৰিব যোৱাকালি দুটাটো এপিয়াৰ কৰিব 11 তাৰিখেও এপিয়াৰ কৰিব গতিকে এজন মানুহৰ কোৱালিফিকেশ্যন থাকিলে তেওঁতো পাঁচটা পৰীক্ষাতে এপিয়াৰ কৰিব যদি মাথা গন্তি হিচাপত কৰে 9 লাখ 36 হাজাৰ ক্যান্ডিডেট যদি পরীক্ষার বহি হিসাবত গন্তি করে 14 লাখ বহি গতিকে ইমান সরু সরু কথা বিতর্ক করার মইতো নাজানো যে কিহর কারণে নিবনুয়া লড়াখিনি মাথাটো আমি গরম করে থাকিব লাগে এজন নিবনুয়া লড়াই আগবেলাও পরীক্ষা দিছে পিছবেলাও পরীক্ষা দিছে একেজন নিবনুয়া লড়াই 21 তারিখেও পরীক্ষা দিছে একেজন নিবনুয়া লড়াই 11 তারিখেও পরীক্ষা দিছে বহিটো বাড়ি বাড়ি গৈ থাকিব নাই গতিকে বহি হল 14 লাখ কিন্তু যদি কয় যে নাম কিমান মাথা কিমান হেড কাউন্ট কিমান 9 লাখ 36 হাজাৰ